হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এর নাম ক্যালিব্রোকোয়া, বা একে মিলিয়ন বেলসও বলা হয়। ছোট ছোট আকারের ঘণ্টার মতো দেখতে অজস্র ফুল একসাথে ফুটে রয়েছে, দেখতে অনেকটা পিটুনিয়ার মতো। পিটুনিয়ার মতো দেখতে হলেও এটা কোনো সিজনাল গাছ নয়, সারা বছরই এই গাছ এভাবে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে। কিন্তু যে সমস্ত জায়গায় অত্যধিক তাপমাত্রা বেড়ে যায়, 40 ডিগ্রি বা তার আশেপাশে চলে আসে, সেই সমস্ত জায়গায় এই গাছকে সারা বছর বাঁচিয়ে রাখাটা মুশকিল ব্যাপার। হয়তো গ্রিন শেডে রাখতে হবে বা অন্য কোনোভাবে ম্যানেজ করতে হবে, কিন্তু আমাদের এখানে সারা বছরই এই ফুল বাঁচিয়ে রাখা সম্ভব। প্রথমে আমি রানী কালারের এই ফুলটির চারা গাছটি কিনে এনেছিলাম নার্সারিতে। একে মিনি পিটুনিয়া বা ডুয়ার্ফ ভ্যারাইটি অল ইয়ার পিটুনিয়া বলে বিক্রি করছিল। তারপর যখন দেখলাম এত সুন্দরভাবে ফুল আসে, তখন একে একে রেড, পার্পেল এবং ইয়েলো কালারের কালেকশন করি। এছাড়াও মিলিয়ন বেলসের আরও অনেক কালার হয়, যেগুলো আমি ধীরে ধীরে সংগ্রহ করার চেষ্টা করছি। প্রত্যেকটি কালারই অসম্ভব রকমের সুন্দর দেখতে, ক্যামেরাতে যতটা না সুন্দর আসে বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। আর এই গাছগুলো যে হ্যাঙ্গিংয়ে ঝোলানো রয়েছে সেটা আমি নিজেই তৈরি করেছি। আপনারাও চাইলে একদম সামান্য খরচে বাড়িতে হ্যাঙ্গিং পট তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করেছি তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। মাত্র 10 থেকে 15 টাকা বা 20 টাকা খরচ করলেই এরকম সুন্দর একটি হ্যাঙ্গিং টব আপনারা তৈরি করতে পারবেন। এই গাছ করার জন্য কি ধরনের পটিং মিডিয়া প্রয়োজন বা কি ধরনের মাটি আমরা এই গাছের জন্য ব্যবহার করব, তারও বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তবে তার আগে চলুন দেখে নিই এটা কি আদতেও একটি গাছ নাকি একাধিক গাছ এখানে বসানো রয়েছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি কাণ্ডের ওপর মাত্র একটি গাছ থেকেই এতটা ঝোপালো আকার নিয়ে এত পরিমাণে ফুল এসেছে। এই একটি মাত্র গাছেই প্রতিদিন শতাধিক ফুল ফোটে, আবার দিনের শেষে সেই ফুলগুলো শুকিয়ে আসে, পরের দিন সকালে আবার নতুন করে সেই পরিমাণ ফুল ফোটে। যদি শুকনো ফুলগুলোকে আমরা গাছ থেকে তুলে নাও ফেলি, তাতেও নতুন ফুল আসার পরিমাণ কমবে না, কারণ এতে ফুল থেকে বীজ তৈরি হয় না। এই গাছটি শুধুমাত্র কাটিংয়ের মাধ্যমেই প্রপোগেট করা যায়। তবে গাছকে পরিষ্কার রাখার জন্য বা ফ্রেশ লুক দেওয়ার জন্য আমরা চাইলে পুরনো ফুলগুলোকে তুলে ফেলতে পারি। যদিও এ কাজটি করতে গেলে আপনার বা আমার ঘাম ছুটে যাবে, এত পরিমাণই ফুল ফোটে এই গাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এত সুন্দর একটি গাছের জন্য হ্যাঙ্গিং পট আমরা কিভাবে তৈরি করব। এর জন্য প্রথমেই বাজার থেকে আনতে হবে ছোট সাইজের এই গামলাগুলো। এগুলো 7 থেকে 8 ইঞ্চি চওড়া হবে আর হাইটে 3 থেকে ম্যাক্সিমাম 3.5 ইঞ্চি, যার বাজার মূল্য 15 টাকা প্রতি পিস। স্থানভেদে দামের সামান্য পার্থক্য হতে পারে। এবার এই পটগুলোতে কিছু ছিদ্র করতে হবে ড্রেনে ঝোল এবং হ্যাঙ্গিং করার রশি বাঁধার জন্য, যার সবথেকে ভালো উপায় একটি পেরেক গরম করে তার সাহায্যে ছিদ্র করা। এতে প্লাস্টিক ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। যে গাছটির জন্য পটটি তৈরি করা হলো, এবার সেই গাছটি দেখে নেওয়া যাক। এটি নার্সারি থেকে একটি মাটির টবে আমি নিয়ে এসেছিলাম, তারা মাদার প্ল্যান্ট করার জন্য গাছটিকে এনেছিল এর থেকে চারা তৈরি করবে বলে। আমি সেই প্ল্যান্টটিকেই নার্সারি থেকে নিয়ে এসেছি। এখন এই পট থেকে গাছটিকে বের করতে হবে আর যতটা সম্ভব এর মাটি ঝেড়ে ফেলতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে কিছু কোকো কয়ার। এগুলো নারকেল কাটার পর প্রতিটি বাড়িতেই উচ্ছিষ্ট বের হয়, সেগুলোকেই আমি
পিস পিস করে কেটে নিয়েছি। ড্রেনেজ হোল কভার করার জন্য বা ময়েশ্চার টবের মাটিতে ধরে রাখার জন্য এর থেকে ভালো বিকল্প আর অন্য কিছু হয় না। এবার আসি পটিং মিডিয়ার ব্যাপারে। হ্যাঙ্গিংয়ে গাছ করার ক্ষেত্রে পটিং মিডিয়া সবসময় হালকা হওয়া প্রয়োজন। এই কারণে গাছ বসানোর জন্য মাটির পরিবর্তে আমি এখানে ব্যবহার করব 1 বছরের পুরনো পচানো পাতা পচা সার। পাতা পচা সার বা লিপ মল্ট কম্পোস্টে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের খাদ্য উপাদানই থাকে, ফলে গাছকে ঘন ঘন ফার্টিলাইজ করার প্রয়োজন হয় না। এই পাতা পচা সারে একবার গাছ বসালে আগামী বেশ কয়েক মাস এর থেকেই গাছ সমস্ত রকম নিউট্রিশন সংগ্রহ করতে পারবে। গাছটি একটি 8 ইঞ্চির মাটির টবে বসানো ছিল, তাই বেশিরভাগ মাটিই আমি ঝেড়ে ফেলে দিয়েছি, যে কারণে গাছের রুটবলের শিকড়গুলো বেরিয়ে এসেছে। তাই গাছটিকে রিপোর্ট করার পর 7 থেকে 10 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, তারপর আমরা একে ডাইরেক্ট সানলাইটে রাখতে পারি। আপনার মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, টার্গেট রাখছি 100 লাইকের। 100টি লাইক সম্পূর্ণ হলে এই গাছের উপর পরবর্তী আপডেট ভিডিও তৈরি করব, যাতে মিলিয়ন বেলসের সামার কেয়ার এবং এর ফার্টিলাইজার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনার কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।